হচ্ছে ফ্যান বক্স, আর এখান থেকে এখানে আসছে। এটা হচ্ছে ওয়ালের যে বাতি দিব সেই বাতির লাইন, এই ফ্যান থেকে ফ্যান হুক থেকে আসছে, আর এই ফ্যান হুক থেকে আবার এখানে আসছে। এটা হচ্ছে কি আপনার কিচেন রুম, কিচেন রুমের ওয়ালে নামছে। এটা হচ্ছে সার্কুলার বক্স কিচেন রুমের বাতির জন্য, আর এখান থেকে আবার এখানে আসছে বাথরুমের সার্কুলার বক্স, আবার এখান থেকে এখানে আসছে। এটা হচ্ছে অ্যাডজাস্ট ফ্যানের লাইন, তারপর আবার এখানে আসছে বাথরুমের ওয়ালের যে সুইচ নামবে, তারপর আবার এখান থেকে হইয়া এখানে আসছে। এখানে আপনার রুমের সুইচের লাইন নামবে, আর এই রুমের ফ্যান বক্স এটা, আবার এখান থেকে এখানে গেছে। এটা হচ্ছে বারিন্দার ওয়ালে নামবে, আর এটা হচ্ছে বারিন্দার সাদে লাইট হবে। তারপর এখান থেকে আবার ফ্যান হুক থেকে আবার এখানে আসছে আপনার বাতির লাইন, তারপর আবার এখানে আসছে আপনার আরেক বাতির লাইন, তারপরে যে এখানে আসছে আপনার এটা হচ্ছে গিয়া ওই রুমের আরেক ওয়াল, এই ওয়ালে আবার আরেক বাতি হবে। তারপর এখান থেকে হয়ে আবার এখানে আসছে। এটা হচ্ছে গিয়ে একটা এসির লাইন, এখানে এসির পয়েন্ট হবে। তারপর এখান থেকে আসে আবার এখানে আসছে। তো এটা হচ্ছে আবার আরেক রুম, এই রুমে আবার আরেকটা এসির লাইন। এটা আবার এটা ভাইয়া আবার এখান থেকে আসে এখান থেকে আসছে। এটা হচ্ছে আরেক রুমের সুইচ বোর্ড, এখান থেকে এসে আবার এখানে আসছে। যা এই রুমের আরেক ফ্যান, তো এই ফ্যান হুক থেকে আবার আপনার এখান থেকে এখানে আসছে এই ওয়ালে বাতির লাইন। এখান দিয়ে হয়ে এখান দিয়ে হয়ে এটা হচ্ছে আরেক রুমের বাতির লাইন, তারপর এখান দিয়ে আসে এখানে আসছে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের এইচডিবি বক্স, যে মেন সুইচের বক্স, এটা এইচডিবি বক্স বলি। এটা হচ্ছে এটার লাইন, এখান দিয়ে আসে এই রুমের ফ্যানে আসছে, আবার এখান থেকে আবার এখানে আসছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো আজকের মতন আমার ভিডিওটি এখানেই শেষ। ধন্যবাদ সকলকেই।